হ্যালো বন্ধুরা, বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগে আজকে একটা অন্য রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দিনটা ছিল 25শে ডিসেম্বর, রবিবার। সকাল থেকে মোটামুটি দিনটা ভালোই কেটেছিল, তবে সন্ধ্যার পরে আরও ভালো কেটেছে, কারণ আমি চলে এসেছিলাম, আমি আর রাজা দুজনেই চলে এসেছিলাম সমাবর্তন অনুষ্ঠান 2022, আর সাথে হস্ত আর ড্রয়িংয়েরও এক্সিবিশন চলছিল এখানে। তো শ্যামনগরের প্রায় ড্রয়িং স্যাররা এখানে পার্টিসিপেট করেছিলেন, এবং তাদের যে সকল ছাত্রছাত্রীরা আছে তারাও এখানে পার্টিসিপেট করেছিল। তো আমাদেরও অনেক স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে। তো আজকে তার শেষ দিন, আর চলছে পুরস্কার বিতরণী উৎসব। তো দেখো পুরস্কার কে কে পেল। ববিতা সাউ, নন্দিনী চাদর, একজন একজন তোমার নামটা মন্দিনী যাদব, মন্দিনী যাদব, ভাস্বতী রাঘবশ্রী, ভাস্বতী রাঘবশ্রী, রত্না ঘোষ, রত্না ঘোষ, ময়ংক রাও মানে ছাত্রছাত্রীরা তো ভীষণ খুশি সার্টিফিকেট আর প্রাইজ পেয়ে। তো আমিও ভীষণ খুশি হয়েছি, আর রাজাও খুবই আনন্দ পেয়েছে। তো এবার ওদের সাথে একটু ফটো আর একটু ভিডিও করে নিই, আর এরপরে তোমরাও দেখে নাও যে এক্সিবিশনে কে কেমন পেন্টিং করেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর সেদিন এখানে শুধুমাত্র ড্রয়িং ঝোলানো ছিল এটা না, সাথে কিন্তু হাতের কাজেরও বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছিল। যেমন কোনো মাটির ঘট, মাটির পট, থালা, কানের দুল, হাতের চুড়ি, চুলের ফুল, তারপরে চাবির রিং, আরও অন্যান্য কিছু সমস্ত জিনিস
এখানে পাওয়া যাচ্ছিল, সেগুলোই দেখছিলাম, ভালোই লাগছিল। আর যেহেতু এটা শেষের দিন ছিল, ভীষণ ভিড় হয়েছিল, প্রত্যেক ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল, আর সাথে রাজাবাবুর ভীষণ গরম লাগছিল, তো ওখানে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। আর আমি বসে বসে একটু প্রাইজ, মানে যা কারা কারা প্রাইজ পাচ্ছে সেটাও দেখছিলাম। আর মোটামুটি অনুষ্ঠানটা ভালোই লাগছিল, তো শেষের দিকে চলে এসেছে অনুষ্ঠান, তো সবাই মোটামুটি এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছে। তো আমরা ভাবলাম একটু মেলায় ঘুরে আসি, যেহেতু শ্যামনগরের পৌষ মাসের কালীবাড়ির মেলাটা আমাদের এখানে বেশ জনপ্রিয়, তো মেলায় ঢুকবো ভাবলাম। কিন্তু 25শে ডিসেম্বর বলে কথা, তো সামনে থেকেই প্রচণ্ড ভিড় ছিল মেলায়, মানে ভালো করে যে একটু ব্লগ করব সেটা পারছিলাম না। আর দেখো কত পুতুল টুতুল বিক্রি হচ্ছে, কিন্তু আমি বেশি দূর মেলায় এগোতে পারলাম না। তো একটু কানের দুলও দেখছিলাম, ভালো লাগছিলো কানের দুলগুলো, চুলের বেশ ফিতেগুলো ভালো লাগছিলো। আর তারপরে আমরা একটা পিঠার দোকানে চলে আসলাম, তো ওখান থেকে এই যে ভাপা পিঠা, রাজাও নিল আমিও নিলাম, তো ভাপা পিঠাটা খেতে বেশ ভালো লাগলো, আর বেশ সুন্দর ছিল ভাপা পিঠাটা। তো ভাপা পিঠা খেয়ে আমরা মেলা থেকে বেরিয়ে আসব। পিঠে খেয়ে নিরামিষ চপ নিয়ে বাড়ি চলে আসলাম, কারণ হচ্ছে এই ভিড়ে মেলায় ঘোরা সম্ভব না, তো আবার অন্য একদিন মেলায় আসব। তো এইটুকুনি ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। ধন্যবাদ।